সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা নিয়ে নতুন তথ্য দিয়েছে পুলিশ। এরই মধ্যে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। বলতে আজকে আজকে সকাল 5:40 সম্ভবত এই ওসি মহোদয় আমাদের প্রধান আসামি, তাকে তারা ধরতে পারছে। আসসালামু আলাইকুম দর্শক, অবশেষে বেরিয়ে এলো ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া সেই আসামির নাম। এমনকি তার পাসপোর্টও জব্দ করেছেন চুনারুঘাট থানা পুলিশ। কিন্তু কে সেই আসামি, কার ইন্ধনে ব্যারিস্টার সুমনকে হত্যা করার পরিকল্পনা করেছেন তিনি, এই সব কিছু দেখাবো আমাদের আজকের ভিডিওতে। এছাড়াও সেই সন্ত্রাসী সম্পর্কে ব্যারিস্টার সুমন নিজে কি বলছেন সেটাও দেখতে পাবেন এই ভিডিওতেই। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে দেখি নেই কারা ব্যারিস্টার সুমনকে হত্যা করতে চেয়েছিল এবং তাদের পরিচয় কি। সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা নিয়ে নতুন তথ্য দিয়েছে পুলিশ। এরই মধ্যে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে হবিগঞ্জ পুলিশের একাধিক টিম। পুলিশ সূত্র জানায়, হুমকি দেওয়া ওই ব্যক্তির বাড়ি চুনারুঘাট এলাকায়, সে আদম দালাল। এরই মধ্যে হুমকিদাতার পাসপোর্টও জব্দ করা হয়েছে, সে যাতে অবৈধ পথে বিদেশে যেতে না পারে সেজন্য সীমান্তের বন্দরগুলোতে তার বিষয়ে তথ্য দিয়ে সতর্ক করা হয়েছে। পুলিশের ধারণা, ওই ব্যক্তি প্রতারক চক্রের সদস্য, সে অনেকের টাকা মেরেছে। ধারণা করা হচ্ছে এমপির কাছে ভালো থাকার জন্য সে হুমকির নাটক সাজাতে পারে। পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান কালবেলাকে বলেন, তারা ধারণা করছেন হুমকি দেয়া ব্যক্তি প্রতারক চক্রের সদস্য, তবে তাকে গ্রেপ্তারের পর সব রহস্য উদ্ঘাটন হবে, তখন জানা যাবে সত্যি কি এমপিকে হত্যার জন্য কোনো গ্রুপ করা হয়েছিল কিনা, হয়ে থাকলে তারা কারা, নাকি ওই ব্যক্তি নিজেই এমপির কাছে ভালো থাকার জন্য এমন নাটক সাজিয়েছিল, তাও বের হয়ে আসবে। জিডির পরও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় গত রোববার ব্যারিস্টার সুমন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, তাকে কেন জিডি করতে হলো, পুলিশ যেহেতু আগেই জেনেছে তারাই তার নিরাপত্তার ব্যবস্থা নেবেন, এরা খবর নেয় না বলেই লোকগুলো মারা যায়, এরা খবর নেয় না বলেই বেঞ্জিরা এত ধনী হয়, এরা খবর নেয় না বলেই মতিউররা এত টাকার মালিক হয় বলেও ক্ষোভ ঝাড়েন তিনি। আমি ওসি মহোদয়কে ফোন দিছি, দেয়া বলছি যে এসপি মহোদয়কে ফোন দিয়ে বলছি যে যত তাড়াতাড়ি সংঘাতের বিষয়ে উদ্ঘাটন করা লাগবে। আমার ভালো লাগছে যে আজকে এই গতকালকে বলতে আজকে আজকে সকাল 5:40 সম্ভবত এই ওসি মহোদয় আমার এখানে তিনি প্রধান আসামি, তাকে তারা ধরতে পারছেন এবং আজকে এর পরবর্তীতে সব কিছু উদ্ঘাটন হয়েছে, ছবি পাওয়া গেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ওসি মহোদয় এসপি মহোদয়কে যে এত কষ্ট করে আমাদের এলাকায় তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, এই যে কাজ করতেছেন এটা একটা বিরাট এমপি হিসাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমার ওসি সাহেবকে আমি যা জিজ্ঞেস করতে চাই যে এত দ্রুত আপনারা কাছে আসুন, এত দ্রুত আপনারা মানে কিভাবে ধরলেন যদি একটু বলতেন, যে এটা জানুক সবাই যে। ধন্যবাদ স্যার। আসলে ঘটনা সংঘটিত হওয়ার পরই আমাদের মাননীয় ডিআইজি স্যার, এসপি স্যার এবং আপনার স্যার, ইন্সপেক্টর, আপনাদের সবার নির্দেশনা মোতাবেক স্যার আমরা প্রযুক্তি এবং আমাদের গোয়েন্দা সোর্সের মাধ্যমে আমরা এই এই প্রধান যে ঘাতক শুনেন, রাজনৈতিক ভাবে বেশি খুব বেশি প্রভাব না দিলে সাধারণত কোন অপরাধ পুলিশ পারে না, এরকম কোন জিনিস নাই। আমার একটা বিশ্বাস যে এবার আমার এলাকা থেকে আমি বুঝতেছি যে তারা চাইলে অনেক কিছু পারেন এবং আমরা যদি একটু উৎসাহ দিই উনাদেরকে, উনারা অনেক ভালো কাজ করতে পারেন। আমি কিন্তু এমপি হয়ে অনেক বড় অফিসার কিছু হই নাই, আমার কাছে মনে হয়েছে যে আমি একজন খাদেম, সবাইকে নিয়ে আমার কাজ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এছাড়া দর্শক, আপনারা সকলেই তো জানেন ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়ার পর থেকেই রাজপথে আন্দোলনে নেমেছে তার ভক্ত অনুসারীরা। কিন্তু আজ নিজ ভনজামাইকে বাঁচাতে স্বয়ং আন্দোলনে নেমেছে ব্যারিস্টার সুমনের শালক। এছাড়াও বিক্ষোভ আন্দোলনে আরো দেখা গেছে স্বয়ং আমেরিকা থেকে আসা ব্যারিস্টার সুমনের ভনকেও। তাহলে চলুন দর্শক, বিস্তারিত দেখেন এই ভিডিওতে। ব্যারিস্টার সাইদুল হক সুমনকে আপনারা জানেন সারা বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে একমাত্র কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে একমাত্র কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরকে দমন করার জন্য কিছুদিন করলে মোবাইলের মাধ্যমে ওনাকে হুমকি দেওয়া হয় যে ওনার জীবন কেড়ে নিয়ে যাবে। আজকে আপনারা বৈরী আবহাওয়া জোর তোমার উপেক্ষা করে সুরাঘাটবাসী যে ভালোবাসা প্রমাণ করেছেন, আমার বিশ্বাস উপরে আল্লাহ নিচে বাংলাদেশের মানুষ থাকতে ব্যারিস্টার সুমনের শরীরে এক পিড়া রক্ত জমবে না, বাংলাদেশের জন্য অনেক রক্ত।
হয়েছে নাকি সোনারঘাট প্রযুক্তরে বিগত দিনে যে উন্নয়ন হয় নাই এই উন্নয়ন আগামী এক বছরে আগামী পাঁচ বছরে উন্নয়নের মধ্যে তা প্রমাণ হবে। ভাই আসুন আমরা সোনারঘাট প্রযুক্তরে অভিনন্দন অভিযান যে সঞ্চালন হিসাবে শুনে প্রশাসন দ্রুত আসামিকে গ্রেপ্তার না করে আমি কথা দিতে চাই অভিযান যারা সর্বস্তরের ছাত্র সমাজকে নিয়ে টাকা সিলেক্ট প্রশাসন অনির্দিষ্ট কালের জন্য গুরুত্ব দেবে। আমি সোনারঘাট পাঠক্রম হবিগঞ্জ স্বাস্থ্যবন্ধ এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে বরিষ্ঠ সুমনের ফোন হিসাবে আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ কৃতজ্ঞ চেষ্টা করছি যে আপনারা আমার ভাইয়ের জন্য এত কিছু মাথায় নিয়ে আপনারা আজকে আপনার সবসময় ওকে গালি দিলাম যে ও কেন এত সময় সেবা করে আপনাদের এই খাল এই শ্রম এখানে প্রমাণ করে ভালো কাজের জন্য অবশ্যই মানুষ আছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার কৃতজ্ঞতা বলেছিল এই লোকটির মুখ সম্মুখন করে দেখছেন যারা মূল পরিকল্পনা করি দেখছেন মানুষ জানে কারা তাদেরকে দেশের সামনে প্রকাশ্যে আইনের আওতায় এনে যদি বিচার আমরা না দেখি দেশের মানুষ আর বসে থাকবে না দেশের মানুষ বসে থাকবে না আমরা রাজপথে থাকবো। আমি প্রশাসন প্রতিষ্ঠা করে বলতে চাই অনতিবিলম্বে এই ক্লাবদের মুখ সম্মুখন করে জনগণের সামনে প্রকাশ করুন নয়তো সোনারঘাট পাঠকপুরের মানুষ রাস্তায় নেবে রাস্তায় নেমে আন্দোলন করবে। আমরা প্রশাসনের প্রতি আস্থা বিশ্বাস আছে যে কথা আমরা একটা মেসেজ সারা বাংলাদেশের জন্য একটা মেসেজ দিয়ে গেলাম যেহেতু সময় কম তাই মেসেজ দিয়ে গেলাম আজকে সোনারঘাট মাদকপুরের শুধু বলব না আমাদের সাইতো লোকসভা সারা বিশ্বের সারা বাংলাদেশের গর্ব আজকে যে ষড়যন্ত্র চলছে যে ষড়যন্ত্র করে আমাদের এই সোনারঘাটের আমাদের এই সোনারঘাটের যে মনে আমাদের অন্তরের মানুষকে ছিনিয়ে নেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে আমরা অবশ্যই অবশ্যই প্রতিহত করব। একটা কথা বলতে চাই আজকে পুলিশ প্রশাসন তাদেরকে বলতে চাই আপনারা বিবৃতি দেন আপনারা এই পর্যন্ত কি করছেন আমাদেরকে জানার ব্যবস্থা করেন কারণ এই পর্যন্ত আপনারা হলেন সর্বোচ্চ সংস্থা নিরাপত্তা আপনারা দিলেন আপনারা বন্ধ হয়ে আমাদের সমাজের নিরাপত্তার কি ব্যবস্থা আপনারা করছেন। তো প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়ার এই বিষয়টি আপনার কাছে কি মনে হচ্ছে? এটা কি বড় কারো ইন্ধনের কারণে হচ্ছে নাকি অন্য কিছু? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি, কারণ আপনাদের মতামতটুকু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।